গোঘাট স্টেশন। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের এখন এই মুহূর্তে তারকেশ্বর থেকে আরামবাগ ক্রস করে গোঘাট হলো তার অন্তিম স্টেশন। আর পশ্চিমের দিকে কামারপুকুর, জয়রামবাটি, বাড়াগোপীনাথপুর হয়ে এখন এই মুহূর্তে ময়নাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু লাইনের কাজ বা কিন্তু ওই দিকের যোগাযোগের সাথে এদিকের গোঘাটের যোগাযোগ এখনও পর্যন্ত হয় না। আমরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বারে বারে আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে এসে দেখিয়েছি, আজকে আবারও গোঘাট স্টেশনের ভিডিওটি ঘুরিয়ে দেখালাম। এখন প্ল্যাটফর্মে দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, গোঘাট রেলওয়ে স্টেশন, এই স্টেশনের প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং ভিডিও শেষে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই রকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমরাই কিন্তু তুলে ধরি বারে বারে। দেখতে পাচ্ছেন এখানেতে দ্বিতীয় যে প্ল্যাটফর্মটি হবে সেটিও আগাছোলাভাবে হয়ে রয়েছে। এই রেলের পাতগুলি কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি কোনো কিছু কাজ হয় না, তাই সকাল 7:30 গোঘাট হাওড়া ডাউন এই ট্রেনটিতে আমরা কিছুটা জার্নি করে আপনাদেরকে দেখাব। দেখুন ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখন এই মুহূর্তে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিচ্ছে। প্রত্যেক দিন সকাল 7:30 এই ট্রেনটি গোঘাট থেকে হাওড়া পর্যন্ত রওনা দেয়। আমরা এখন প্ল্যাটফর্ম ছাড়িয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকাল 7:30। যখন পশ্চিমে অর্থাৎ বিষ্ণুপুরের সাথে এই রেল লাইনটি যোগাযোগ হয়ে যাবে তখন কিন্তু এখানকার যে যোগাযোগ অনেক বেশি উন্নত হয়ে যাবে এবং পশ্চিমের যেই সমস্ত গ্রাম বা শহরগুলি রয়েছে তারও কিন্তু কলকাতার সাথে বিভিন্ন রকম যোগাযোগের বন্ধনে মিলিত হবে এই গোঘাট স্টেশন। এখন এই মুহূর্তে গোঘাট রেলওয়ে স্টেশন অন্তিম স্টেশন হিসাবেই পরিচিত, হাওড়া থেকে গোঘাট রেলওয়ে স্টেশন। আর বিষ্ণুপুর থেকে ময়নাপুর আমরা কখনো ট্রেন জার্নির ভিডিও কিন্তু করি না, বিষ্ণুপুর থেকে ময়নাপুর সম্ভব হলে আপনাদের সামনে একবার তুলে ধরব। আমরা কিন্তু ব্রিজগুলি ক্রস করে যাচ্ছি, এখানে সিঙ্গেল লাইন হয়ে রয়েছে, সিঙ্গেল লাইনের উপর দিকে দেখতে পাচ্ছেন। এরপর আমরা আরামবাগ তারকেশ্বর নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজের উপর আমরা প্রবেশ করলাম। এই আরামবাগ তারকেশ্বর নদীর এই ব্রিজ ক্রস করে আমরা কিন্তু আরামবাগ রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে বিভিন্ন রকমের ভিডিও, রেল প্রজেক্টের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে বারে বারে তুলে ধরেছি। আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি আজকে আমরা কিন্তু আরামবাগ রেলওয়ে স্টেশনে গিয়েই শেষ করব। তার আগে দেখতে থাকুন সবুজ মাঠ, সবুজ ফসলে ভরা মাঠ, এই মাঠের মাঝখান দিকেই আমাদের ট্রেনটি ছুটে যাচ্ছে কুয়াশার মাঝখান দিয়ে। দূরে দেখা যায় আরামবাগ রেলওয়ে স্টেশন, কিন্তু কুয়াশাচ্ছন্ন এই ওয়েদার 7:30 মানে সেই শীতের দিনে সেই আলো বের হচ্ছে এইরকম একটা অবস্থায় রেলওয়ে স্টেশনটি কিন্তু এখন এই মুহূর্তে আরামবাগ স্টেশন দেখা যাচ্ছে না। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আরামবাগ হাসপাতালের দিক থেকে সোজা বেরিয়ে আসছে তিরোলের দিকে, এটি হলো আরামবাগ রেলওয়ে স্টেশনের পাশের যে রাস্তা এটি স্টেশন পর্যন্ত যাচ্ছে। টোটো, অটো এবং ছোট গাড়ি সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেন ধরতে খুব তাড়াতাড়ি ট্রেন ধরতে যাচ্ছে।
বন্ধুরা, আজকে কিন্তু আমরা আরামবাগ রেলওয়ে স্টেশনে ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।